আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। সুতরাং যদি কোন কুলঙ্গার বলে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা ফরজ না, তাকে আমরা বয়কট করব, তার কথা আমরা শুনব না, শুনব না। যদি সে আলেম হয়, মনে করেন যদি সে আলেম হয়, বলো বলল ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা ফরজ না, একজন প্রসিদ্ধ আলেম বলে দিল, সবাই তাকে চেনে, মনে করেন অনেক পরিচিত মুখ, বলল ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা আবশ্যক না, এ কথা আমরা মেনে নিব, তাকে আমরা কুলঙ্গার বলতে দ্বিধাবোধ করব না। কারণ যারা বলে ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করা ওয়াজিব না, ইসলামী খিলাফা চাই না, আর একজন পীর সাহেবের কথা বলবো, ভাই ভুল বুঝবেন না, আল্লাহর জমিনে হক পীরও আছে বাতিল পীরও। এক পীর সাহেব এক মাদ্রাসায় গিয়ে বলেছে, আপনারা কি খিলাফা চান? সবাই বলবে ইসলামী আইন কে না চায়, সবাই বলেছে হ্যাঁ অবশ্যই চাই। ওই কুলাঙ্গার পীর বলেছে আমি ইসলামী খিলাফা চাই না। আমার ভাই দোস্ত বুঝে থাকলে বলুন তো, উনি পীর সাহেব হতে পারে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে গেলে একজন মানুষ মুসলিম থাকে সে কি হয়ে যায়? উনি বলে আমি খিলাফা চাই না। অনেক বড় একজন বললেই চিনবেন। এজন্য আমার ভাই দোস্ত আমাদের দায়িত্ব মৌলিক জ্ঞান, মৌলিক ইসলাম, ইসলামের যে মৌলিক বিষয় শিক্ষা করা। কারণ আপনি যদি ইসলামের উপর থাকতে চান, সত্যের উপর থাকতে চান, বিভিন্ন চোর, ইমান চোর, ইমান চোর আপনার ইমানকে চুরি করে আপনার ভিতরে কুফুরি ঢুকাইয়া দিবে। এজন্য দোস্ত ইমানকে বাঁচাইতে হবে না। শুরুতে কি বলছিলাম, আমরা কার গোলাম? না তাগুতের গোলাম। আল্লাহর গোলামি কোন সিস্টেমে করব? আল্লাহর রাসূলের সিস্টেমে করব। তাহলে সংক্ষিপ্ত দুটি কথা, চয় আমরা আল্লাহর গোলাম রসুলের অনুসারী, বলেন সবাই বলেন আমরা কি? আল্লাহর গোলামি করব নবীর দেখানো পদ্ধতিতে, আল্লাহর গোলামি করব। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাতুত তাওহীদের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আমি আল্লাহর ইবাদত করব। মসজিদের মধ্যে আমি আল্লাহর ইবাদত করব, সমাজের মধ্যে আমি আল্লাহর ইবাদত করব, সমাজের আনাচে কানাচে যত সেক্টর আছে সেখানে আমি ইবাদত করব, তো আল্লাহর ইবাদত করব, রাষ্ট্রের মধ্যে ইবাদত করব, তো আল্লাহর ইবাদত করব। আমি মসজিদের মধ্যে তাগুতের পূজা করি না, রাষ্ট্রের মধ্যেও তাগুতের পূজা করতে চাই না। যারা মুসলিম তারা রাষ্ট্রের মধ্যে তাগুতের পূজা করতে চায়। এখন কথা হলো তাগুতের পূজা কিভাবে হয়। আমাদের অনেকের ধারণা মসজিদের মধ্যে নামাজ রোজা হজ যাকাত এগুলো করলেই ইসলাম পরিপূর্ণভাবে আদায় হয়ে যায়। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন খিলাফা প্রতিষ্ঠার জন্য মদিনা। এটা কি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল মুনাফিকের নেতৃত্বে চলতো নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে চলতো? ফাতহে মক্কার পরে মক্কা নবীর কথায় চলতো নাকি আবু জাহাল উতবা সাইবা উবাই ইবনে খলফ অন্যান্য কাফের নেতাদের নেতৃত্বে চলতো? তাহলে আমরা আল্লাহর গোলামি করব কার সিস্টেম অনুযায়ী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন আল্লাহর গোলামি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে এসে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যেখানে সব ধরনের বিচার কার্য ইসলাম অনুযায়ী চলতো। আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে চুরি চামারি কেন? ইসলাম নাই, খিলাফত নাই। খিলাফত এমন একটা জিনিস যেখানে থাকে সেখানে চুরি থাকে না, সেখানের সমাজের মানুষ মাদক মুক্ত হয়ে যায়। যেই সমাজের মধ্যে ইসলামী খিলাফা থাকে ওই সমাজের মানুষ তারা মাদক সেবন করতে পারে না, যেই সমাজের মধ্যে ইসলাম থাকে ইসলামী খিলাফা থাকে ওই সমাজের মা বোন পরকিয়া করে না, যেই সমাজের মধ্যে ইসলাম থাকে ওই সমাজের মধ্যে সুদ ঘুষ চলে না। আজ আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ পরকিয়া অন্যায় অশ্লীল কাজ চলে কেবলমাত্র খিলাফা না দেখার কারণে। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদত সব জায়গায় করবেন, আল্লাহর খিলাফা না থাকলে করা সম্ভব? যদি সব জায়গায় আল্লাহর ইবাদত করতে চান কি লাগবে, কি লাগবে?
সহজ ভাষায় আল্লাহর আইন, বলেন সহজ ভাষায় কি? আল্লাহর আইন ছাড়া আল্লাহর ইবাদত করা। তাহলে আমার ভাই ও দোস্ত, আজকে সমাজের মধ্যে আপনি বলবেন কিভাবে উঠে যাইতো একটু বুঝান। সমাজের মধ্যে যদি জিনা থাকে, জিনা, অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারী যদি জিনার মধ্যে লিপ্ত হয়, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতা জালদা, জিনাকার পুরুষ জিনাকার নারীকে 100 বেত্রাঘাত মেরে দাও। কে বলেছেন? আর তাগুতের শাসন কি? তাগুত কি বলে? তাগুত বলে জিনা করলে জেলখানায় আটকায় রাখো। তাগুতের এই নিয়মের কারণে জিনাকার আরো বড় জিনাকার হয়ে বের হয়, কিন্তু আল্লাহর নিয়ম থাকলে জিনাকার কি হয়ে যাইত? দেখেন 100 বেত্রাঘাত, যদি মনে করেন এই এলাকার আব্দুল করিমের মেয়ে, সে আরেকজনের মেয়ে ছেলের সাথে জিনা করেছে, অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারী জিনার মধ্যে লিপ্ত হয়েছে, ইসলামের পক্ষ থেকে বলা হবে তাকে বড় যে মাঠ আছে তার মধ্যে উপস্থিত করো, ওয়াল্লাশহাদা আলা বাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, সবাই যেন তাদের শাস্তি দেখে, সবার সামনে উপস্থিত করে 100 বেত্রাঘাত যদি মারা হয়, তাহলে অন্য যারা আছে, অন্য মা বোন যারা আছে, তারা যখন দেখবে অমুকের মেয়ে অমুক জিনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে তাকে 100 বেত্রাঘাত দেওয়া হয়েছে, অমুকের ছেলে অমুক জিনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে 100 বেত্রাঘাত দেওয়া হয়েছে, কি মনে হয়, জিনা থাকবে না কমে যাবে? এই শাস্তি শুধু সাধারণ মানুষের জন্য না, সবার জন্য। কোনো মন্ত্রীর ছেলে যদি জিনার মধ্যে লিপ্ত হয় তাহলেও 100 বেত্রাঘাত, যদি কোনো মেম্বারের ছেলে জিনার মধ্যে লিপ্ত হয় তাহলেও 100 বেত্রাঘাত, এমনকি কোনো আলেম যদি জিনার মধ্যে লিপ্ত হয় সবার সামনে উপস্থিত করে 100 বেত্রাঘাত লাগায় দাও। এটা কার বিধান? এই বিধান কি মনে হয়, এই বিধান যদি থাকতো সবার সামনে উপস্থিত করে জিনাকারকে 100 বেত্রাঘাত, জিনাকার নারীকে 100 বেত্রাঘাত, আমাদের সমাজে জিনা থাকতো? আজকে সমাজের মধ্যে জিনা কেন? ইসলামী খিলাফত নাই বলে। বলেন সমাজের মধ্যে জিনা কেন? রাষ্ট্রের মধ্যে জিনা কেন? আরে যারা জিনা দূর করবে তারা নিজেরাই জিনার মধ্যে লিপ্ত ছিল, যারা জিনা দূর করবে তারা নিজেরা জিনার মধ্যে লিপ্ত। কাউয়া কাকা, কাউয়া কাকা কাদের শুনলাম, বড় কষ্ট লেগেছে। একজন রাষ্ট্রের সবচেয়ে বড় একজন মাথা যারা আছে 5-7 জন, তার মধ্যে একজন, এই কাকাও নাকি 70-80 বছর বয়স প্রায়, নারীদের ছাড়া তার ঘুম আসতো না। যদি এমন হয় যারা জিনা নিয়ন্ত্রণ করবে তারা নিজেরাই জিনাকার, তাহলে বলেন এই গণতন্ত্রের মাধ্যমে কিভাবে জিনা দূর করবেন? গণতন্ত্রের মাধ্যমে জিনা দূর করা সম্ভব? যদি জিনা দূর করতে হয় কি প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া জিনা বন্ধ করা সম্ভব? এবার আসেন মাদক, আপনাদের সমাজে মাদক আছে নাই? 10 বছর আগে যেই পরিমাণ ছিল কমছে না বাড়ছে? বাড়ছে। আচ্ছা মাদকের শাস্তি কি? ইসলামের শাস্তি হলো 80 বেত্রাঘাত। কত? 80 বেত্রাঘাত। যদি জিনা কেউ মাদক সেবন করে, মেম্বারের ছেলে যদি মাদক সেবন করে তাহলে কত বেত্রাঘাত? মেম্বার নিজে মাদক সেবন করেছে কত বেত্রাঘাত? চেয়ারম্যান নিজে মাদক সেবন করেছে কত বেত্রাঘাত? একেবারে প্রধানমন্ত্রী মনে করেন মাদক সেবন করেছে কত বেত্রাঘাত? প্রধানমন্ত্রীর ঘরের মধ্যে তাসবি রুমাল না পাওয়া গেলেও মদের বোতল পাওয়া গেছে, ওই প্রধানমন্ত্রীকে দিয়ে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন? প্রধানমন্ত্রী নিজেই মাদক সেবন করে, ঘরের মধ্যে মদের বোতল, উনি নাকি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঘরের মধ্যে একটা তাসবিও পাওয়া গেল না, একটা জায়নামাজও পাওয়া গেল না, মদের বোতল ঠিকই পাওয়া গেল। তাহলে বুঝে থাকলে বলুন, যার অনুসারী আপনারা ছিলেন, যেই তাগুত আপনাদের মাথার উপর চেপে বসেছিল, সে নামাজি না মাদক সেবনকারী? মাদক সেবনকারী যদি রাষ্ট্র পরিচালনা করে ওই রাষ্ট্রের মধ্যে মাদক সেবনকারী হবে, অন্য কিছু আশা করা ভুল হবে। আমার ভাই ও দোস্ত, মূল জায়গায় বসায় দিবেন মাদক সেবনকারী জিনাকার,
আর সমাজে আপনি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য চেষ্টা করবেন কশিনকালে অসম্ভব? অসম্ভব, অসম্ভব। তো বলছিলাম, কেউ যদি মাদক সেবন করে তার শাস্তি কি বলেন? আচ্ছা, যদি মন্ত্রী নিজেই মাদক সেবন করে তার শাস্তি কি? যদি ইসলাম থাকতো মন্ত্রীকে সবচেয়ে বড় মাঠের মধ্যে উপস্থিত করে 80 বেত্রাঘাত মারা হইতো, কত বেত্রাঘাত? আচ্ছা বলেন তো, একজন নারীকে 80 বেত্রাঘাত মারা হইলে সে জীবিত বেঁচে থাকবে না মরে যাবে? এই অবস্থা যদি অন্য কোন নারীরা দেখে যে অমুক নারী মাদক সেবন করার কারণে 80 বেত্রাঘাত পেয়েছে, তাহলে অন্য অন্য মানুষ মাদক সেবন করার সাহস করবে? সে ভয় করবে, হাইরে মেম্বারের ছেলেও মুক্তি পায় নাই, নাজাত পায় নাই, এমপি নিজেও মুক্তি পায় নাই, নাজাত পায় নাই, আমি নিজে যদি মাদক সেবন করি তাহলে আমার পিঠের চামড়া উঠে যাবে। আমার ভাই ও দোস্ত, বুঝে থাকলে বলুন, আজকে সমাজের মধ্যে মাদক বেড়ে গেছে, গণতন্ত্র নাই বলে না ইসলাম নাই বলে, গণতন্ত্র মানুষকে জালেম বানায়, গণতন্ত্র মানুষকে জুলুম করতে শিখায়, গণতন্ত্র মানুষকে জিরাকার বানায়, গণতন্ত্র মানুষকে মাদক সেবনকারী বানায়, ইসলাম মানুষকে মাদক মুক্ত করে, ইসলাম সমাজকে জিনা মুক্ত করে। যদি চান ইসলাম প্রতিষ্ঠা করতে, যদি চান মাদক মুক্ত সমাজ গড়তে, যদি চান আপনি সুন্দর একটা সমাজ ব্যবস্থা চাইতে, তাহলে একটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া সুন্দর একটা সমাজ বিনির্মাণ করা সম্ভব? তাহলে বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে মাদক ভরে গেছে কেন? গণতন্ত্র নাই বলে না ইসলাম নাই বলে? অনেকে বলে দাড়ি টুপি নিয়েও ইসলামের লেভেল লাগায়া বলে গণতন্ত্র সংরক্ষণ করব। সম্মানের সাথে বলি, পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর ওয়াস্তে অপব্যাখ্যা করবেন না, আল্লাহর ওয়াস্তে অপব্যাখ্যা করবেন না। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। দোস্ত, যেই গণতন্ত্রকে ইসলাম ধ্বংস করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, ওই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সম্ভব নয়। ইসলাম প্রতিষ্ঠা করতে হইলে আল্লাহর রসুল যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন ওইভাবে করতে হবে। শুরুতে বলেছিলাম আমরা কার গোলাম, কার অনুসরণ করে ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করা, এটা আল্লাহর গোলামি না। এই গোলামি আমরা করব নবীকে অনুসরণ করে, না গণতন্ত্রকে অনুসরণ করে। নবীকে অনুসরণ না করে যদি এই গণতন্ত্র পূজা করি, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? অপব্যাখ্যা দিয়ে এখন সময় না, এখন কোনোভাবে পারা যাবে না। আরে ভাই, আমরা যে অবস্থায় আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে যখন এসেছিলেন, যখন সত্য কথা সবার সামনে সুন্দরভাবে বলেছিলেন, বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাজাত পেয়ে যাবা। যেমনি ভাবে কাবার মধ্যে আল্লাহর ইবাদত করো, কাবার বাহিরেও আল্লাহর ইবাদত করো, রাষ্ট্রের মধ্যেও আল্লাহর ইবাদত করো, তাহলে মুক্তি পাওয়া যাইবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। আমাদের সমাজের চাইতে খারাপ সমাজ ছিল না ভালো সমাজ ছিল? আমাদের সমাজ ভালো না ওই সমাজ ভালো ছিল? আমাদের সমাজ ভালো বেশি, ওই সমাজ খারাপ বেশি ছিল। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানলি ওয়ান দাঁড়ায় বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মুক্তি চাও, লাজ উজ্জা দেব দেবী অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি পাবা না, শান্তি যদি চাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা তলে আসো। এখনো একই কথা, যদি শান্তি চান লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা তলে আসেন। লা ইলাহা ইল্লার পতাকা ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ছাড়া, খুদার কসম, ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করা। সুতরাং গণতন্ত্রের অপব্যাখ্যা করার দরকার নাই, গণতন্ত্রের দালালি করার দরকার নাই। আজকে মুসলিমদের কাছে ইসলামী খিলাফা ধোয়াশার মধ্যে পড়ে গেছে। কারণ আমার মতো, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা যখন খিলাফাতের উল্টো ব্যাখ্যা করে, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যখন ইসলামের অপব্যাখ্যা করে,
আমার ভাই ও দোস্ত, তখন সাধারণ মানুষ অবলীলায় সেটা মেনে নেয়। এজন্য দোস্ত